ইসলাম ফুলফিল, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম ধার করা লাগে না, ইসলামে কোন সভ্যতা আরেকজন থেকে ধার করতে হবে না, ইসলাম মানবতার, ইসলাম যা দিয়েছে, ইসলাম যেটা যেটা বলেছে সেটাই বৈজ্ঞানিক, সেটাই সায়েন্টিফিক, সেটাই শান্তি, সেটাই মানবতা, ইসলাম যেটা যেটা দিয়েছে সব সব পূর্ণাঙ্গ, সব কি সব পূর্ণাঙ্গ, দিন পরিপূর্ণ, দিন পূর্ণাঙ্গ, কোন বিষয়ে ইসলামের কোন বিষয়ে ক্রিটিসাইজ করার সুযোগ নাই, অস্বীকার করার সুযোগ নাই, মজাক করার সুযোগ নাই, তামাশা করার সুযোগ নাই, কোন বিষয়ে সুযোগ নাই, কি বলছি বলে, কোন বিষয়ে কি নাই, কোন বিষয়ে সুযোগ নাই, জাররা জাররাতে অস্বীকার করার সুযোগ নাই, আজকের এই দিনে ইসলাম দিয়ে সমাজ ঠিক হবে না, না না মিথ্যে কথা, ইসলাম দিয়েই ঠিক হবে, ইসলাম দিয়েই ঠিক হবে, ইসলাম দিয়েই ঠিক হবে, ইসলাম দিয়েই ঠিক হবে, বলেন ইসলাম দিয়েই ঠিক হবে, সমাজ থেকে চুরি চিরতরে বন্ধ হবে ইসলাম দিয়ে, সমাজ থেকে সিনা চিরতরে বন্ধ হবে ইসলাম দিয়ে, সমাজ থেকে চিটারি ভাটপারি চিরতরে বন্ধ হবে ইসলাম দিয়ে, আমাদের হাতে তুলে দাও রাস্তার ছয় মাসে ভাঙবে না, আমাদের হাতে তুলে দাও চুরি আর হবে না, আমাদের হাতে তুলে দাও দেখা দিয়ে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম এটা আছে বলেই সাত জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই পাহাড় গুলো ধাতিয়ে আছে, এটা আছে বলেই আসমান থেকে বৃষ্টি হয়, এটা আছে বলে জমিন থেকে ফসল হয়, এটা আছে তোমাদের কোন টেকনোলজি, তোমাদের কোন প্রযুক্তি কিয়ামত ঠেকাতে পারবে না, তোমাদের কোন প্রযুক্তি করোনা ঠেকাতে পারে নাই, কিয়ামত ঠেকাবে কিভাবে, তোমাদের প্রযুক্তি পানি ঠেকাতে পারে না, কিয়ামত ঠেকাবে কিভাবে, আর কালেমা তৈয়বা ছিল বলেই আছে যতদিন থাকবে ততদিন থাকবে, কালেমা তৈয়বা এটা কি বলেন, এটা খেলনা না, যে তামাশা না, যে মসজিদে এসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মন্দিরে গিয়ে বলবেন রাম রাম, এটা তামাশা না, এখানে জি বলেছি আর কাউকে ভালোবাসার সুযোগ নাই, জি বলেছি আর কাউকে বডি দেওয়ার সুযোগ নাই, জি বলেছি আর কাউকে শরীর দেওয়ার সুযোগ নাই, জি বলেছি আর কাউকে মাল দেওয়ার সুযোগ নাই, কবুল বলেছি তোমাকে ছাড়া আর কাউকে আদর করার সুযোগ নাই, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসার সুযোগ নাই, তোমাকে ছাড়া আর কাউকে জবানি দেওয়ার সুযোগ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বা তোমাকে ছাড়া কাউকে কিছু দেওয়ার সুযোগ নাই, আরে বলেন সুযোগ নাই, এখানে বাটপারির সুযোগ নাই, শিকারির সুযোগ নাই, জুলুমের সুযোগ নাই, দুর্নীতির সুযোগ নাই, সুযোগ নাই বলেন কি নাই, আপনি যদি মনে করেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লেকিন নামাজ নাই, আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লেকিন রোজা নাই, আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লেকিন পর্দা নাই, আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাংকিং ব্যবস্থাতে ইসলাম নাই, আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ ভোটের মধ্যে ইসলাম নাই, আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে ইসলাম নাই ওখানে ইসলাম নাই, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জি আর কবুলের মধ্যে সমস্যা আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার মুহাম্মদুর রাসূলের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত হুকুম আছে, মুহাম্মদুর রাসূলের সমস্ত তরিকা আছে, আল্লাহ তাআলা যত কিছু করতে বলেছেন সব আছে, আল্লাহ তাআলা যত কিছু ছাড়তে বলেছেন সব আছে, কি ভাই এবার বলুন তো দেখি আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি কি নাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, হাত নামান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন জিগাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন জিগাইয়া, বলেন ছেলে মেয়েকে দিন জিগাইয়া, ছেলে মেয়েকে দিন জিগাইয়া, ছেলে মেয়েকে দিন জিগাইয়া মরতে চাই সবাই, আমার মেয়েটা পর্দা করে না, আমার কালেমা কিন্তু ঠিক হয় নাই এখনো, আমার স্ত্রী পর্দা করে না, আমার কালেমা কিন্তু এখনো ঠিক হয় নাই,
আমি সুদ খাই আমার কালেমা কিন্তু এখনো ঠিক হয় নাই আমি ঘুষ খাই আমার কালেমা কিন্তু এখনো ঠিক হয় নাই তিনটা কাজ শোকর দুই নাম্বার সবর তিন নাম্বার ইস্তিগফার কয়টা তিনটা الناس يدور في ثلاثه احوال মানুষ তিনটা বিষয়ের মধ্যে ঘূর্ণায়মান থাকে হয়তো সে হাজারো নেয়ামতের মধ্যে ডুবা আছে অথবা কোনো মুসিবতে আক্রান্ত আছে অথবা কোনো গুনাহে লিপ্ত আছে তিন অবস্থা থেকে মানুষ খালি নয় এক নাম্বার মুসিবতে নেয়ামতের মধ্যে ডুবা আমরা প্রতিটা মানুষ হাজারো লাখো নেয়ামতের মধ্যে ডুবা আছে وإن تعدوا نعمة الله لا تحصوها তুমি নিয়ামত গুনতে গুনতে জিন্দেগি শেষ করবা নিয়ামত গুনেও শেষ করতে পারবা না وقليل من عبادي الشكور এজন্য আল্লাহ তাআলা বলেন আমার শুকরগুজার বান্দা অল্পই হয় শুকরগুজার বান্দা অল্পই হয় আল্লাহ তাআলা বলেন ওয়াসানাজি শাকিরিন আমি শুকরগুজারকারীকে আমি নিজ হাতে যাজা দিব এজন্য আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম এর আগে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজতাআযানা রাব্বুকুম যখন তোমার রব আপনার রব যখন এলান করেছেন করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন একটা মাত্র ইবাদতের এলান স্বয়ং রব করেছেন হজের এলান তো ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে করিয়েছেন নামাজ রোজা সমস্ত ইবাদত আল্লাহ তাআলা রাসূল কে দিয়ে বলিয়েছেন আর শুকরের বেলায় তিনি বলেন ওয়াইজ আল্লাহ তাআলা বলেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম আমি রব স্বয়ং এলান করেছি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোমরা আমার শুকর আদায় করবে যত আমি নিয়ামত বাড়াতে থাকব তত লাইন শাকারতুম হবে যত লা আযীদান্নাকুম করব তত তোমাদের এখান থেকে লাইন শাকারতুম উঠবে যত লা আযীদান্নাকুম হবে তত তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করবে যত আমি নিয়ামত বাড়াবো তত নিয়ামত বাড়িয়ে কি করবেন কখন তক বাড়াতে থাকবেন কোন পর্যন্ত আপনি বাড়াতে থাকবেন রব্বে করিম বলেন আমি যতদিন থাকব তোমার নিয়ামত আমি ততদিন বাড়াতে থাকব তোমার চোখের নিয়ামতের হেফাজত যদি তুমি করো চোখের নিয়ামতের শুকর আদায় করো কানের নিয়ামতের শুকর আদায় করো জবানের নিয়ামতের শুকর আদায় করো তুমি তোমাকে আমি চারটা নিয়ামত দিয়েছি কমন নিয়ামত তোমাকে আমি মানুষ বানিয়েছি তোমাকে আমি মুমিন বানিয়েছি তোমাকে আমি সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানিয়েছি তোমাকে আমি কোরআনে কারীমের মতো দৌলত দিয়েছি এই চার নিয়ামত হলো কমন নিয়ামত সকলকে আল্লাহ তাআলা সমানভাবে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো তুমি মানুষ হওয়ার নিয়ামতের শুকর আদায় করো মুমিন হওয়ার নিয়ামতের শুকর আদায় করো রাসূলের উম্মত হওয়ার নিয়ামতের শুকর আদায় করো আর কোরআনে কারীমের নিয়ামতের শুকর আদায় করো আমি রব কথা দিলাম আমি তোমাকে তোমার এই শরীর আবার জান্নাতে ফিরিয়ে দিব তোমাকে আমি আবার ফিরিয়ে দিব তোমার চোখ জান্নাতে আবার ফিরিয়ে দিব লা আযীদান্নাকুম শুধু ফিরিয়ে দিব না চোখকে এই পরিমাণ পাওয়ার দিয়ে দিব তুমি আমাকে দেখবে লা আযীদান্নাকুম তোমার কানের নিয়ামত আমি তোমাকে আবার ফিরিয়ে দিয়ে তোমার কানে আমি কথা বলবো তুমি শুনবা লা আযীদান্নাকুম তুমি তোমার জওয়ানের নিয়ামতের শুকর আদায় করবা তো কথা দিলাম 70,000 কেন 70 কোটি দিয়ে দিব তুমি তোমার মালের শুকর আদায় করবা তো তুমি আমি তোমাকে মুলকে কবির দিয়ে দিব লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তুমি তোমার ঈমানের শুকর আদায় করবা তোমার ইসলামের শুকর আদায় করবা তোমার কোরআনের শুকর আদায় করবা তোমার ইলমের শুকর আদায় করবা তোমার সুস্থতার শুকর আদায় করবা তো আমি প্রতিটা নিয়ামতকে দুনিয়াতে বকদর জরুরত দিয়ে দিব জান্নাতে আমি আমার শান মতে তোমাকে দিয়ে দেব কি ভাই দুনিয়াতে দিবেন কোন কি হিসাবে বলেন দুনিয়া দিবেন আমার প্রয়োজন মতে আখিরাতে দিবেন আল্লাহ তাআলা শান মতে আখিরাতে দিবেন কি
আল্লাহ তাআলা শান মতেন এজন্য লাইন শাকারতুম লাযীদান্নাকুম শুকরের সবচেয়ে বড় কালিমা শুকরের সবচেয়ে বড় শব্দ হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি বললেন আল্লাহ তাআলা আমাকে এতটা নেয়ামত দিয়েছেন আমি শুকর করতে পারবো কিনা নবী নবী তিনি বলছেন রব্বি আউসিনি আন আশকুরা নিআমাতাক التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى رب كريم أبني أمك أتوتا نعم الدين إيه شكرا ده أمي كنت بربنا جدينا أبني أمك شكرا ده كنت شاهد جنا رب أوزعني الله أمك توفيق دي دن جنو أمي أبتا نعم الدين شكرا ده كنت بري نعم الدين جنو كي شكرا ده كنت بري جا أمك دي دن أبن جا ربا حضرت داود علیہ السلام كي دي دن আল্লাহ আমাকে নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দেন আর কি করেন ওয়াসলিহলি ফি দুরিয়াতি আল্লাহ আমার ছেলে মেয়েদেরকেও শুকর আদায়ের তৌফিক দান করেন আমাকেও তৌফিক দেন আমার সন্তানদেরকেও শুকর আদায়ের তৌফিক দান করেন শুকর আদায় তিন ভাবে হবে এক নাম্বার জবানে শুকর আদায় করবে দুই নাম্বার দিলে শুকর আদায় করবে তিন নাম্বার হলো নেয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করবে বলেন নেয়ামত আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার করবে আমি মানুষ হওয়ার নিয়ামত আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আমি মুমিন হওয়ার নিয়ামত আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আমি উম্মত হওয়ার নিয়ামত আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আমার কোরআনুল কারীম আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আমাকে দেওয়া ইলম আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আমাকে দেওয়া সুস্থতা আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আমার চোখ আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আমার কান আল্লাহ তাআলার মর্জি মতো ব্যবহার হবে আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম এই তিনটা যদি তুমি করতে পারো জবানেও শুকর আদায় করতে পারো দিলেও শুকর আদায় করতে পারো কর্মেও শুকর আদায় করতে পারো তো কথা দিলাম লাযীদান্নাকুম তোমার এই শরীর আমি আবার বানিয়ে আবার জান্নাতে কোটি কোটি নিয়ামতে ভরে দিয়েছি লাইন শাকারতুম লাযীদান্নাকুম বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম আমার চোখ কত বড় নিয়ামত যে অন্ধ তাকে জিজ্ঞেস করুন চোখ কত বড় নিয়ামত যার চোখ ছিল এখন নাই তাকে জিজ্ঞেস করুন চোখ কত নিয়ামত জবান কত বড় নিয়ামত কান কত বড় নিয়ামত আমার হার্ট কত বড় নিয়ামত আমার কিডনি কত বড় নিয়ামত আমার ব্লাড প্রেসার ঠিক থাকে কত বড় নিয়ামত আমার মাথা ব্যথা নাই তো কত বড় নিয়ামত কত কোটি কোটি নিয়ামতের মধ্যে আমি ২৪ ঘন্টা ডুবা আছি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তুমি যদি নিয়ামতগুলোকে আমার মর্জি মতো ব্যবহার করো যাও কথা দিলাম লা আযীদান্নাকুম আমি শুধুই বাড়াবো কি ভাই আল্লাহ কোন পর্যন্ত বাড়াবেন না না তুমি শুকর আদায় করবা তোমার হায়াতে আমি নিয়ামত বাড়াবো আমার হায়াতে আমি শুকর আদায় করব তো আমার যোগ্যতা দিয়ে রব বলেন আমি শুকর আদায় করব আমি তোমার শুকর কানা সাইয়ুহুম মাশকুরা আমি তোমার শুকরের জবাব দিব আমার যোগ্যতা দিয়ে কি ভাই বলেন শুকর এক নাম্বার কাজ কি বলেন শুকর এজন্য খায়রুল ইবাদ ইলাল্লাহ আল হামাদুন ফিস সারাই ওয়াদ দাররা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ কারা যারা না সব সময় শুকর আদায় করে যারা না কি আদায় করে বলেন আলহামদুলিল্লাহ বলেন الحمد لله الحمد لله এজন আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ রাসুল শুকর শুকরের মূল শব্দ হলো আলহামদুলিল্লাহ এজন রাসুল বলেন খায়রুল ইবাদ আলহামাদুন ফিস সারাই ওয়াদ দাররা আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ দুঃখেও বলে আলহামদুলিল্লাহ আরেক হাদিসে রাসূল বলেন আল্লাহ তাআলা আশরের ময়দানে এলান করবেন আইনাল হামাদুন ফিস সারাই ওয়াদ দাররা ওই মানুষগুলো কোথায় যারা সুখেও বলতো আলহামদুলিল্লাহ দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ কি বলতো বলেন আলহামদুলিল্লাহ সুখেও বলতো কি আলহামদুলিল্লাহ দুঃখেও বলতো কি আলহামদুলিল্লাহ নিয়ামত পেয়েও বলতো আলহামদুলিল্লাহ নিয়ামত হারিয়েও বলতো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই শব্দটা এই আয়াতে কারিমা দিয়ে যে শুকর আদায় করবে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ৩০টা হাসানা দিয়ে দিবে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কতটা হাসানা
আপনি তো শব্দ শুনলেন 30টা হাসানা আমি বললাম 30টা হাসানা আপনিও শুনলেন 30টা হাসানা لكن জিজ্ঞেস করেন জিবরিল আপনি তো বলে দেন 30টা হাসানা মানে কি জিবরিল যেন বলবে 30টা হাসানা মানে কি কি দিবেন এটা আমি জিবরিল জানি না 30টা হাসানার মেজদাক কদ্দুর এটা আমি জানি না 30টা হাসানার মেকদার কদ্দুর এটা আমার জানা নাই সুবহানাল্লাহ বলেন الحمد لله رب العالمين তাহলে জীবনের এক নম্বর কাজ কি শুকর আদায় বলেন কি কাজ আবার বলেন এক নম্বর কাজ কি শুকর আদায়ের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারণ কি শুকর আদায়ের সবচেয়ে বড় কালেমা এটা কেন শুকর হলো কুফরের বিপরীত শুকর হলো কুফরের বিপরীত কুফরের কালেমার বিপরীত হলো লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য মুমিন হলো শুকর করনে ওয়ালা হার হার মুমিন কোন না কোন ভাবে শুকর করনে ওয়ালা সুবহানাল্লাহ বলেন মুমিন কি শুকর করনে ওয়ালা আর বেঈমান কি না শুকর করনে ওয়ালা হার মুমিন শুকর করনে ওয়ালা হার মুমিন কি শুকর করনে ওয়ালা لا إله إلا الله 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 এজন্য শিরিক হলো সবচেয়ে বড় কুফরি কুফরি হলো কুফরি শিরিক হলো সবচেয়ে বড় কুফরি আর ঈমান হলো সবচেয়ে বড় শুকরি সুবহানাল্লাহ ঈমান হলো সবচেয়ে বড় শুকর আদায় ঈমান কি সবচেয়ে বড় শুকর আদায় আচ্ছা ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উদাহরণ যেন এমন এটার উদাহরণ যেন এমন যখন কোন ছেলে যখন বিয়ে করতে যায় তো ঘরওয়ালা মামা মামা চাচা কেউ মেয়েকে জিজ্ঞেস করে তুমি রাজি আছো কিনা জিজ্ঞেস করে কিনা খেয়াল রাখবেন এই জিজ্ঞেস করতে গিয়ে যেন কোনো মহরম পুরুষ যায় না মহরম গায়রে মহরম কোনো পুরুষ যেন না যায় দুলা ভাই যেন না যায় কি বলছি বলেন খালাতো ভাই যেন কি না যায় এই আনতে এটা বলতে যাবে কে মহরম পুরুষ বলেন কে মহরম পুরুষ হ্যাঁ মহরম পুরুষ যদি নাই থাকে গায়রে মহরম জিজ্ঞেস করবে পর্দার আড়াল থেকে মনে থাকবে এটা কথার কথা বললাম এটা একটা মাসআলা এটা একটা কি মাসআলা তো মেয়েকে যখন জিজ্ঞেস করে অমুকের কাছে তোমাকে মোহরে 3 লাখ টাকা মোহরের আওয়াজে বিয়ে দেওয়া হচ্ছে তুমি কি রাজি আছো তো মেয়ে কি বলে জি জি কি বলে বলেন এক শব্দ বলে জি অথবা একটু মুচকি হাসে অথবা হালকা কাঁদে তো এটাকে হিজাব ধরা হয় বলল জি তাহলে মেয়েটা শুধু বলল জি এবার মানুষের সামনে পুরুষটা কি বলল আপনার হাতে তুলে দেওয়া হলো অমুককে এত টাকা মোহরের আওয়াজে আপনি কি বলেন তো উনি সঙ্গে সঙ্গে কি বলল জি কবুল করিলাম খুব জোরে বলে না আস্তে বলে একটু আস্তে বলে বেশি জোরে না বললে শোনা না গেলে কাজী কি বলে হুজুর কি বলে এত জোরে বলেন জি কবুল করিলাম তাহলে মেয়েটা বলছে জি পুরুষটা বলছে কবুল করিলাম এবার চার দিন পরে ছেলেটা বলতেছে চা খাওয়া চা আমাকে চা দাও তো মেয়ে বলল আমি তোমাকে চা দিব এত বড় স্পট দাও অমুকের মেয়ে আমি জানো আমি তোমাকে চা দিব বলল মানে চা দিবা না মানে কেন চা দিবা না কেন কই আমি কি বিয়ে করার সময় কথা ছিল তোমাকে চা দিব তো ছেলে কি বলবে জি বলেছেন তো না তোমার জির মধ্যে আমাকে চা দেওয়াও আছে তোমার জির মধ্যে কি আছে বলেন আমাকে চা দেওয়াও কি আছে এবার মেয়ে এক মাস পরে বলতেছে আমার জুতোটা ছিঁড়ে গেছে আপনি আমার জুতোটা সিলাই দেন সিলিয়ে নিয়ে আসেন তো আমাকে তুমি আমি কলেজের প্রফেসর তুমি আমাকে জুতা সিলাইতে বলছো তোমার এত বড় স্পর্ধা মানে কেন আপনি না বলছেন কবুল কবুলের মধ্যে আমার জুতা সিলাই আছে কি ভাই এবার বলেন মেয়ে জি বলার মধ্যে কি কি নাই হ্যাঁ কি নাই আচ্ছা এবার ছেলের কবরের মধ্যে কি কি নাই এবার বলেন হযরত মাওলানা কি না সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুম সে তার 10 মিনিট আমাদের কাছে বুঝিয়ে গেল এটা সব আমাদের কালেমার অংশ সুবহানাল্লাহ বলবেন না
তিনি যে পূর্ণাঙ্গ দিনের এক খসড়া আমাদেরকে দিয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন দিন পূর্ণাঙ্গ দিনের এক খসড়া তিনি আমাদেরকে পেশ করলেন কি পেশ করলেন বলেন হ্যাঁ তো আমার এই মেয়ের জির মধ্যে যেমন এই স্বামীর জীবনের সবকিছু আছে এই স্বামীর কবুলের মধ্যে যেমন এই স্ত্রীর জীবনের সবকিছু আছে আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার মুহাম্মদুর রাসূলের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত হুকুম আছে মুহাম্মদুর রাসূলের সমস্ত তরিকা আছে আল্লাহ তাআলা যত কিছু করতে বলেছেন সব আছে আল্লাহ তাআলা যত কিছু ছাড়তে বলেছেন সব আছে ঠিক কি ভাই এবার বলুন তো দেখি আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি কি নাই আমার মুহাম্মদুর রাসূলের মধ্যে কি কি নাই তাহলে আপনি যদি মনে করেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লেকিন নামাজ নাই আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লেকিন রোজা নাই আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লেকিন পর্দা নাই আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাংকিং ব্যবস্থাতে ইসলাম নাই আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ ভোটের মধ্যে ইসলাম নাই আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে ইসলাম নাই ওখানে ইসলাম নাই তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জি আর কবুলের মধ্যে সমস্যা কি বলছি বলেন কিসের মধ্যে সমস্যা আছে জি আর কবুলের মধ্যে কি আছে বলেন সমস্যা আছে এখানে জি বলেছি আর কাউকে ভালোবাসার সুযোগ নাই জি বলেছি আর কাউকে বডি দেওয়ার সুযোগ নাই জি বলেছি আর কাউকে শরীর দেওয়ার সুযোগ নাই জি বলেছি আর কাউকে মাল দেওয়ার সুযোগ নাই কবুল বলেছি তোমাকে ছাড়া আর কাউকে আদর করার সুযোগ নাই তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসার সুযোগ নাই তোমাকে ছাড়া আর কাউকে জবানি দেওয়ার সুযোগ নাই লা ইলাহা ইল্লাল্লাহ রব্বা তোমাকে ছাড়া কাউকে কিছু দেওয়ার সুযোগ সুযোগ নাই আরে বলেন সুযোগ নাই এখানে পাটফারির সুযোগ নাই শিকারির সুযোগ নাই জুলুমের সুযোগ নাই দুর্নীতির সুযোগ নাই সুযোগ নাই বলেন কি নাই জির মধ্যে কি কি সুযোগ আছে বলেন জির মধ্যে এবার কবুলের মধ্যে কি কি সুযোগ আছে হ্যাঁ তাইলে বোঝা গেছে প্রতিটা নেকামল শুকরের অংশ প্রতিটা নেকামল ইমানের অংশ প্রতিটা গুনাহ কুফরের অংশ প্রতিটা গুনাহ কি বলেন এবার বলেন মোবাইলে ছবি দেখা কিসের অংশ বলেন এটা শুকরের অংশ না কুফরের অংশ শুকরের অংশ না কুফরের অংশ এভাবে যদি ছবি দেখতে থাকো চোখের যদি এভাবে নাশকুরি করতে থাকো জবাব দাও এই চোখ তোমাকে রব কতদিন দিবেন বলো বলেন কি মরনা মরনা 10 মিনিটে আমাদের হৃদয়ের দুয়ার খুলে দিয়ে চলে গেছে কি বলেন পোড় খাওয়া এটা হলো পোড় খাওয়া এটা কি পোড় খাওয়া যে পোড় খাওয়া যে পোড় খাওয়া বুঝেন না এদেরকে পুড়ে পুড়ে রব যেন কি করছেন এদেরকে পুড়ে পুড়ে খাটি করছে এদেরকে পুড়ে পুড়ে কি করছে বলেন এদেরকে পুড়ে পুড়ে খাটি করছে দিন পরিপূর্ণ দিন পূর্ণাঙ্গ কোন বিষয়ে ইসলামের কোন বিষয়ে ক্রিটিসাইজ করার সুযোগ নাই অস্বীকার করার সুযোগ নাই মজাক করার সুযোগ নাই তামাশা করার সুযোগ নাই কোন বিষয়ে সুযোগ নাই কি বলছি বলেন কোন বিষয়ে কি নাই কোন বিষয়ে সুযোগ নাই যারা যারাতে অস্বীকার করার সুযোগ নাই আজকের এই দিনে ইসলাম দিয়ে সমাজ ঠিক হবে না 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 মিথ্যে কথা ইসলাম দিয়েই ঠিক হবে ইসলাম দিয়েই ঠিক হবে ইসলাম দিয়েই ঠিক হবে মুসলিম ইসলাম দিয়েই ঠিক হবে বলেন ইসলাম দিয়েই ঠিক হবে সমাজ থেকে চুরি চিরতর বন্ধ হবে ইসলাম দিয়ে সমাজ থেকে সিনা চিরতর বন্ধ হবে ইসলাম দিয়ে সমাজ থেকে চিটারিয়ান বাটপারি চিরতর বন্ধ হবে ইসলাম দিয়ে আমাদের হাতে তুলে দাও রাস্তার ছয় মাসে ভাঙবে না আমাদের হাতে তুলে দাও চুরি আর হবে না আমাদের হাতে তুলে দাও ডাকাতি ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ফুলফিল ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলাম ধার করা লাগে না ইসলামে কোন সভ্যতা আরেকজন থেকে ধার করতে হবে না ঠিক
ইসলাম মানবতার ইসলাম যা দিয়েছে ইসলাম যেটা যেটা বলেছে সেটাই বৈজ্ঞানিক সেটাই সাইন্টিফিক সেটাই শান্তির সেটাই মানবতা ইসলাম যেটা যেটা দিয়েছে সব পূর্ণাঙ্গ সব কি সব পূর্ণাঙ্গ আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন তাহলে আপনি কি মনে করেন আমার কালেমার ভিতরে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই ওই মেয়ের জির ভিতরে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই ওই মেয়ের জির ভিতরে যেমন অন্য কোন যুবককে শরীর দেওয়ার সুযোগ নাই আমার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আমার দিল আর কাউকে দেওয়ার সুযোগ নাই ওই মেয়ের জির ভিতরে যেমন কাউকে কোনো কিছু করার সুযোগ নাই আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো কি নাই কোনো সুযোগ নাই এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ এটা সিদ্দিক আকবরের কালিমা এটা ফারুক আজমের কালিমা এটা ওসমানের কালিমা এটা আলীর কালিমা এটা সোয়ালা সাহাবীর কালিমা এটা দিয়েই সিদ্দিক আকবর এটা দিয়েই সিদ্দিক আকবর এটা দিয়েই ফারুক আজম এটা দিয়েই ওসমান জিনুরাইন এটা দিয়েই আলী আসাদুল্লাহ খালেদ এটা দিয়েই খালেদ খালেদ এটা দিয়েই সাহাবা সাহাবা এটা দিয়েই হযরত ওমর 99 লক্ষ বর্গ মাইলের আমির মুমিনিন এটা কালিমা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা ভিক্ষুকের কালিমা নয় এটা ভিক্ষুকের কালেমা নয় এটা অসম্পূর্ণ কোনো কালেমা নয় এটা অসম্পূর্ণ কিছু নয় 12টা বর্ণ দিয়ে রব সাজিয়ে দিয়েছেন 12টা বর্ণ দিয়ে রব সাজিয়েছেন কয়টা বর্ণ শুধু আলিফ লাম হা তিন বর্ণ দিয়ে 12 বার লিখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজিয়ে দিয়েছেন আর এটার মধ্যে এটাকে বানিয়ে দিয়েছেন রব্বে করিম সাত আসমান ভেসে আছে এটা আছে বলেই সাত জমিন বিছিয়ে আছে এটা আছে বলেই পাহাড়গুলো ধাতিয়ে আছে এটা আছে বলেই আসমান থেকে বৃষ্টি হয় এটা আছে বলে জমিন থেকে ফসল হয় এটা আছে তোমাদের কোনো টেকনোলজি তোমাদের কোনো প্রযুক্তি কিয়ামত ঠেকাতে পারবে না তোমাদের কোন প্রযুক্তি করোনা ঠেকাতে পারে নাই কিয়ামত ঠেকাবে কিভাবে তোমাদের প্রযুক্তি পানি ঠেকাতে পারে না কিয়ামত ঠেকাবে কিভাবে আর কালেমায়ে তৈয়বা ছিল বলেই আছে যতদিন থাকবে ততদিন থাকবে ঠিক কালেমায়ে তৈয়বা এটা কি বলেন এটা খেলনা না যে তামাশা না যে মসজিদে এসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মন্দিরে গিয়ে বলবেন রাম রাম এটা তামাশা না এটা তামাশা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন শুকর আদায়ের সবচেয়ে দামি শব্দ কোনটা এটা কি এটা কি এটা ভিক্ষুকের কালিমা এটা দিয়ে আরবের ওই রাখালগুলো এটা দিয়ে মরুভূমির ওই রাখালগুলো খায়রুল খুরুন কারণী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে এটা দিয়েই হয়েছে বলেন কোনটা দিয়ে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বের করো সমস্ত গায়রুল্লাহ বের করো লাট তলোয়ার দিয়ে কেটে ফেলো গায়রুল্লাহকে জড়ে করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ কলিজা থেকে বের করো শুধু ঢুকাও রব্বা আপনার হুকুম ছাড়া জীবন আর কিছু চলবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আপনার তরিকা ছাড়া জীবনে কিছু চলবে না আমার এই জীবনে বলে আমার এই জীবনে আল্লাহ আপনার হুকুম ছাড়া কিছু চলবে না আমার চোখ উঠবে না আপনার হুকুম ছাড়া আমার কান শুনবে না আপনার হুকুম ছাড়া আমার হাতে ধরবে না আপনার হুকুম ছাড়া আমি চলবো আপনার হুকুম মতে চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হাবিবের তরিকা মতে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ এটা হলো ইসলাহি মজলিস সুবহানাল্লাহ বলবেন কি বলছিলাম তিনটা কাজ এক নম্বরে কি শুকরের মধ্যে কোনটা কোনটা হার হার নেক আমল শুকরের অংশ হার হার গুনাহ কুফরির অংশ আজকে তো শুকর বুঝে আসছে না দুই নাম্বার কি ছিল সবর দুই নাম্বার কি সবর সবর তিন জিনিসের নাম সবর তিন জিনিসের নাম সবর সবর কয় জিনিসের নাম তিন তিন এক নাম্বার আসাবরু আনিল আনিল মাসি গুনাহ করতে মজা লাগে এই মজা ছেড়ে দিয়ে সবর করা দুই নাম্বার আসাবরু আলাল মাকারে আসাবরু আলাল কি আত্তাআত ইবাদত করতে কষ্ট লাগে এই কষ্টের উপরে সবর করা তিন নাম্বার আসাবরু আনিল মাকারে যদি কোনো মুসিবত আসে সবর করা আমরা সবর পর তিনটাকে তিন নাম্বারকে সবর মনে করছি আগে দুইটাকে সবর মনে করি নাই সবরও তিনটা সবরও কি তিনটা গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয় গুনাহ ছেড়ে দেওয়া সবরের অংশ ইবাদত করতে কষ্ট হয় ইবাদত করা সবরের অংশ আর যদি কোনো মুসিবত আসে জেল জুলুম আসে মেনে নেওয়া এটা সবরের অংশ
সুবহানাল্লাহ বলে না খবর কয়টারে পাইছি বলেন কি কি গুনাহ দুই নাম্বার ইবাদত করা তিন নাম্বার কোন মুসিবত আসলে সবর করা তো আপনি ফেসবুকে সারা দিন গুনাহ করতে থাকলেন আপনি বুঝি সবরকারী আপনি বুঝি শুকরকারী কি ভাই তাহলে আমরা আজকে কি শিখলাম সবর কয়টা الصبر على المعاصي الصبر على الطاعات الصبر على المكاره যত মুসিবত আসে এগুলোর উপরেও সবর করা ফজর নামাজ পড়তে কষ্ট হয় এর উপরেও সবর করা আর গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয় গুনাহ ছেড়ে দিয়ে সবর করা এটা যদি হয় তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন আমি তোমার সাথে আছি সুবহানাল্লাহ আমি তোমার কি আমি তোমার সাথে আছি কয় শর্তে সুবহানাল্লাহ বলবেন না আমি তোমার সাথে আছি এটা কোন শর্তে আমি শুকর গাজির গুজারকারীকে আপাতত পুরস্কার বাড়িয়ে দিব এটা কোন শর্তে এবার ইস্তেগফার যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তিন কাজ করা কয় কাজ করা তিন কাজ করা এক নম্বরে কালউ মা কান যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া দুই নম্বরে যে আন্নাদামাতু আলা মা কান যে গুনাহ হয়ে গেছে লজ্জিত হওয়া তিন নম্বরে আল আজমু আন আদামে আউদাতিহা এই গুনাহটা জীবনে করব না বলে ওয়াদা করা সুবহানাল্লাহ বলে তাহলে আমরা কি করতেছি আমরা আমরা তো মনে করতেছি আলহামদুলিল্লাহ শুকর হয়ে গেছে আমরা তো মনে ইন্না লিল্লাহ সবর হয়ে গেছে আমরা তো মনে করতেছি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার হয়ে গেছে পিছটা কি এমন আল্লাহু আকবার তাহলে আজকে কয়টা শব্দ শিখলাম কি কি শুকর সবর ইস্তিগফার শুকর সবর ইস্তিগফার শুকরের প্রধান কালেমা কি সবরের প্রধান কালেমা কি لا اله الا الله استغفار প্রথম কালেমা কি سبحان الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله এটা একদিকে শুকরের কালিমা আরেকদিকে সবরের কালিমা আরেকদিকে ইস্তিগফারের কালিমা আরেকদিকে ইবাদতের কালিমা ইয়াকা নাবুদুর কালিমা ইয়াকা নাবুদ এর কালিমা আরেকদিকে ওয়া ইয়াকা নাস্তাইন এর কালিমা এটা শুকরের কালিমা এটা সবরের কালিমা এটা ইস্তিগফারের কালিমা এটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ার কালিমা এটা আল্লাহর সাথে ওয়াদা করার কালিমা এটা আল্লাহর সাথে কি ওয়াদা করার কালিমা রব্বুল আলামিন আর জীবনে নামাজ ছাড়ব না এটাই ওয়াদা করার কালিমা আর জীবনে রোজা ছাড়ব না ওয়াদা করার কালিমা রব্বুল আলামিন জীবনে আর কখনো কোনো গুনাহ করব না ওয়াদা করার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জান্নাতে যাওয়ার চাবি এটা জান্নাতে যাওয়ার চাবি চাবির যেমন দাঁত লাগে এটারও দাঁত লাগে এটারও কি লাগে দাঁত লাগে চাবি আছে দাঁত নাই এ চাবি দিয়ে তালা খুলবে তাহলে কালেমায়ে তাইয়েবা জান্নাতে যাওয়ার চাবি জান্নাতে যাওয়ার চাবি চাবির যেমন দাঁত লাগে কালেমায়ে তাইয়েবারও দাঁত লাগে কালেমায়ে তাইয়েবার দাঁত কি কি যতগুলো আল্লাহর হুকুম আছে প্রতিটা কালেমায়ে তাইয়েবার দাঁত রাসূলের যত তরিকা আছে সবগুলো কালেমায়ে তাইয়েবার দাঁত দাঁত ছাড়া যেমন তালা খুলবে না বলে পাসপোর্ট আছে ভিসা নাই বিদেশে কিন্তু যাওয়া যাবে না কি বল কি বলছি তাহলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পূর্ণাঙ্গ দিন এটা পূর্ণাঙ্গ দিন এর মধ্যে দিন পরিপূর্ণটা আছে না নাই আল্লাহ তৌফিক দান করে কবার পড়বেন ডেলি বলেন নিয়ত করেন দিনে একশো বার রাতে একশো বার ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ না ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল হাত নামান ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির
نماز ذکر نماز ذکر نماز ذکر نماز ذکر نماز ذکر انشاءاللہ انشاءاللہ ہاتھ اٹھائیے وعدہ کرلام بھائی چھلے میں کے دن جی گیا مرتے چاہیے سبائی چھلے میں کے دن جی گیا بولیں چھلے میں کے دن جی گیا چھلے میں کے دن جی گیا چھلے میں کے دن جی گیا مرتے چاہیے سبائی ہمار میٹا پردہ کرے نا ہمار کلمہ کینتو ٹھیک ہوئے نہیں اگنو ہمار استری پردہ کرے نا ہمار کلمہ کینتو اگنو ٹھیک ہوئے نہیں আমি সুদ খাই আমার কালেমা কিন্তু এখনো ঠিক হয় নাই আমি ঘুষ খাই আমার কালেমা কিন্তু এখনো ঠিক হয় নাই কি 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 কোনটা কোনটা বলতাম বলেন না আল্লাহ আল্লাহ আমাকে ঈমানে কামিল নসিব করেন ইয়াকিনে সাদিক নসিব করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন কি শুনলেন আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কি শুনলেন আপনি আজকে কি শুনলেন দিন পরিপূর্ণ না শুধু ওই তিন মাসালা এতে কিন্তু হাত তুলেন এভাবে হাত তুলে কেন রাসূল তুলেছেন লেকিন সে কিন্তু নামাজের আগে চার রাকাত জোহর আগে চার রাকাত সুন্নাত পড়ে না ওটা রাসূল করেন নাই মাগি পরে দুই রাকাত সুন্নাত আর পড়ে না এটা কিন্তু করে নাই শুধু আমিনটা জোরে বলছে বুঝে না শুধু আমিনটা কি বলছে রাসূল শুধু আমিনটা জোরে বলছে আর কিছু করে নাই রাসূল শুধু হাতটা উপরে বানছে আর কিছু করে নাই রাসূল শুধু এইভাবে নামাজের মধ্যে এইভাবে করছে রাসূল আর কিছু করে নাই রাসূল কিন্তু দাড়ি রাখে নাই আরে বলেন না রাসূল কিন্তু দাড়ি রাখে নাই মুআযাল্লাহ রাসূল কিন্তু টাকলুর উপরে কাপড় পরে নাই রাসূল কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই রাসূল কিন্তু নফল পড়ে নাই রাসূল কিন্তু জিকির আজকার করে নাই রাসূল কিন্তু মেসওয়াক করে নাই রাসূল কিন্তু বাথরুমে টিস্যু ব্যবহার করে নাই রাসূল কিন্তু বিবিদের মুখে লোকমা তুলে দেয় নাই রাসূল কিন্তু একাধিক বিয়ে করে নাই তো তোমার তুমি আহলে হাদিস হলে শুধু তিন মাসালা দিয়া এই কয় মাসালা বলেন তিন মাসালা আহলে হাদিস তিন মাসালা হাত তুলবা না না তুলবা হাত বুকে বাঁধবে না নিচে বাঁধবে আমিন জোরে কইবা না আস্তে কইবা কয় মাসালা অথচ আলিয়ুম আকমালতু লাকুম দীনাকুম আমার জন্ম থেকে মৃত্যু সব মাসালা আমার নামাজ রাসূলের মতো আমার রোজা রাসূলের মতো আমার যাকাত রাসূলের মতো আমার হজ রাসূলের মতো আমার মুআশারা রাসূলের মতো আমার আখলাক রাসূলের মতো আমার বিবিদের সাথে মুআমালা রাসূলের মতো ছেলে মেয়েদের সাথে মুআমালা রাসূলের মতো সবটা ঠিক করলাম শুধু এখানে তুললাম না আমি হয়ে গেলাম আহলে রায় আর তুই সবটা বাদ দিলি শুধু তিনটা করলি তুই হয়ে গেছিস আহলে হাদিস হাশরের ময়দানে প্রমাণ হবে কে আহলে হাদিস কে আহলে রায় বুঝাতে পারছি না রাগ করছেন আলা দিস তিন মাসালা কয় মাসালা ফজরের সুন্নত কিন্তু নাই তিন মাসালা ফজরের নামাজ অনেক সময় পড়ে না তিন মাসালা জোরে কর না জোহর আগের সুন্নত কিন্তু পড়ে না তিন মাসালা জুমার আগের চার রাকাত কিন্তু পড়ে না তিন মাসালা মাগরিব পরে কিন্তু আউয়াবিন পড়ে না তিন মাসালা কোনো কিছু করে না তিন মাসালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসরের মাজানে জবাব দেওয়ার জন্য তৈরি থাকো আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে এই জন্য আহলে কোরআন হওয়ার সুযোগ নাই আহলে হাদিস হওয়ার সুযোগ নাই আহলে কোরআন হওয়ার সুযোগ নাই আহলে হাদিস হওয়ার সুযোগ নাই আমরা কোরআন ওয়ালা আমরা হাদিস ওয়ালা আমরা ইজমা ওয়ালা আমরা কিয়াস ওয়ালা আমরা ইমাম ওয়ালা আমরা শরীয়ত ওয়ালা আমরা তরিকত ওয়ালা আমরা হাকিকত ওয়ালা আমরা মারেফাত ওয়ালা ঠিক মনে থাকবে ইনশাআল্লাহ নাকি তিন মাসালা হ্যাঁ কয় মাসালা তিন মাসালা তিন মাসালা কি ভাই এটা কি কর আমার বুঝতে পারে না যেমন আমরা একশো চোদ্দটা সুরা পারি আমরা হলাম না আমরা হলাম না নবীওয়ালা আমরা একশো চোদ্দটা সুরা পারি আমি হলাম না নবীওয়ালা একশো চোদ্দটা সুরা মাসালা তরজুমাও পারি আমরা হলাম না নবীওয়ালা হাজার হাজার মানুষের মধ্যে কথা বলি আমরা হলাম না নবীওয়ালা তিনজন লইয়া কথা বলে হে হয়ে গেছে নবীওয়ালা এটা কি
বলেন আমরাও নবীওয়ালা বলেন আমরাও নবীওয়ালা বাস্তব না বাস্তব আমাদের খতিব সব কি কুরআনওয়ালা আমাদের খতিব সব কি হাদিসওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা কুরআনওয়ালা আমরা হাদিসওয়ালা শুধু আহলে কুরআন হওয়ার সুযোগ নাই শুধু আহলে হাদিস হওয়ার সুযোগ নাই আমরা কুরআন ওয়ালা আমরা হাদিস ওয়ালা আমরা ইজমা ওয়ালা আমরা কিয়াস ওয়ালা আমরা ইমাম ওয়ালা আমরা উলামা ওয়ালা আমরা কুরআন ওয়ালা আমরা হাদিস ওয়ালা আমরা মান আলী ওয়া সাহাবী আমরা সাহাবী ওয়ালা সুবহানাল্লাহ আমরা নবী ওয়ালা সাহাবী ওয়ালা বলেন আমরা নবী ওয়ালা আমরা সাহাবী ওয়ালা বলেন বলেন বলেন